वेलकम टू फैंडम। तो चले এসেছি ইন্ডিয়ান ফুটবলে আরেকটা আপডেট নিয়ে। তো আজকে কিন্তু ইম্পর্টেন্ট কিছু আপডেট আছে এসসি ইস্টবেঙ্গল এডিকে মোহন মানকে নিয়ে তো আছে, কিন্তু তাছাড়াও কিন্তু ট্রান্সফার নিউজ প্রচুর আছে। আর ট্রান্সফার নিউজ ছাড়াও কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু আপডেট, সেগুলোও তোমাদের জানিয়ে দেবো। সবার আগে যেটা করতে হবে, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও, রেগুলার এরকম ইন্ডিয়ান ফুটবলের আপডেটস পেয়ে যাবে। অবশ্যই কিন্তু বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও, তা রেগুলার নোটিফিকেশন পেয়ে যাবে। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে দিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু যে ইম্পর্টেন্ট আপডেট সেগুলো দিয়েই আগে শুরু করি। তো প্রথমেই চলে আসি দিল্লি এফসির কথায়, যেই দিল্লি এফসি কিন্তু এই বছর দিল্লি ফুটবল লীগ খেলছিল, আর এই ক্লাবটাকে কিন্তু মিনার্ভা একাডেমি অ্যাকোয়ার করেছে, অ্যাকোয়ার করে কিন্তু খেলছে। তো এরা কিন্তু সেকেন্ড ডিভিশন আই লিগের জন্য কোয়ালিফাই করে গেছে। তো প্রথমবার কিন্তু ন্যাশনাল লিগে খেলবে দিল্লি এফসি। তো তারপরে চলে আসি রাজস্থানের যে ফুটবল লীগ চলছিল সেটার কথায়, সেটা কিন্তু জিঙ্ক এফসি চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবার যেটা বললাম যে খুব ভালো একটা আপডেট আছে, মেন আপডেট যেটা, সেটা হলো এফসি ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ, যেটার ব্যাপারে তোমাদের আগেও বলেছি না, কিন্তু প্রথমবার হচ্ছে এফসির তরফ থেকে। যেমন এফসি চ্যাম্পিয়ন্স লিগ হয় মেনদের, তো ওমেনদেরও কিন্তু হচ্ছে এটা। আর এটা কিন্তু হচ্ছে জর্ডানে। জর্ডানে কিন্তু চারটে ক্লাব আছে, চারটে দেশ থেকে, যারা চার দেশে চ্যাম্পিয়ন হয়েছে, এরাই কিন্তু নিজেদের মধ্যে লড়াই করবে। লড়াই করে দেখবে যে মানে একটা কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ কিন্তু যথেষ্ট একটা বড় লেভেলের খেলা। তো সেখানে যেই যেই ক্লাব আছে বলে দিই, যেটা হোম টিম সেটা হলো আম্মান ক্লাব জর্ডানের। তাছাড়া কিন্তু এফসি বুনিয়দকার আছে, এফসি বুনিয়দকার হলো উজবেকিস্তানের একটা টিম। তাছাড়া শারদানি স্ট্রিজান ইরানের একটা টিম, এরা কিন্তু আছে। আর এদের সাথেই কিন্তু আছে গোকুলাম কেরালা এফসি। যদি এই চারজনের টুর্নামেন্টে যদি চ্যাম্পিয়ন হয়ে বেরোতে পারে, তাহলে কিন্তু বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট ইন্ডিয়ান ওমেন্স ফুটবলের জন্য। তো এইবার চলে আসি কিছু ট্রান্সফার নিউজে। যে ট্রান্সফার নিউজগুলো তোমরা জানোই, তবুও আমি আরেকবার বলে দিই, সেটা হলো প্রথমে ইগোর অ্যাঙ্গুলোর কথা। তো ইগোর অ্যাঙ্গুলোর কথা তো বলেইছিলাম তোমাদের, যে মুম্বাই সিটি এফসিতে খুব শিগগিরই সাইন করতে চলেছে, এবং কিন্তু একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে মুম্বাই সিটি এফসি যে নেক্সট সিজনে মুম্বাই সিটি এফসি স্ট্রাইকার কিন্তু ইগোর অ্যাঙ্গুলো। আর ইগোর অ্যাঙ্গুলো কিন্তু আগের সিজনই প্রথমবার খেলেছে, আর কোরোমিনাসের রিপ্লেসমেন্টে কিন্তু এসেছিল। তো বিশাল বড় একটা ব্যাপার, আর নিজেকে কিন্তু প্রুভও করেছে। তো এই বছর কিন্তু মুম্বাই সিটি এফসি দেখা যাক কটা গোল করতে পারে। তারপরে চলে আসি মহামেডানের কথা। মহামেডান কিন্তু একটা খুব ভালো সাইনিং করেছে, যেটা হলো মিলান সিং। মিলান সিং কে কিন্তু মহামেডান স্পোর্টিং ক্লাব সাইন করিয়ে নিয়েছে। তো মিলান সিং কিন্তু মহামেডানের হয়ে সিজনটা পুরো খেলবে। তো তারপরে চলে আসি সুদেবার কথায়। হায়দ্রাবাদ এফসি থেকে একজন ইয়াং প্লেয়ার লালম পুইয়া, লালম পুইয়া নামে অনেক জড়ি আছে, এই লালম পুইয়া কিন্তু হায়দ্রাবাদ এফসিতে ছিল, তাকেই কিন্তু সুদেবা এফসি লোনে সাইন করিয়ে নিয়েছে এক বছরের জন্য। তারপরে হায়দ্রাবাদ এফসির সাইনিং এ আজি, হায়দ্রাবাদ এফসি আগের সিজনে দেখেছো ইয়াং স্কোয়াড নিয়ে, ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে কতটা ভালো পারফর্ম করেছে। তো এই সিজনেও কিন্তু ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদের সাইন করানো শুরু করে দিয়েছে। নিম দর্জিকে মোটামুটি সবাই চেনো, নিম দর্জিকে কিন্তু সাইন করে নিয়েছে হায়দ্রাবাদ এফসি। তাছাড়াও কিন্তু গুরমিত চাহাল, একেও কিন্তু সাইন করিয়ে নিয়েছে। এরপরে ওড়িশা এফসির কথা। ওড়িশা এফসি যারা বড় সাইনিং করিয়েই নিয়েছিল আগে জানো, যেটা হলো জাভি হার্নান্দেজ, মানে এটিকে মোহন মান দিয়েছিল, তাই কিন্তু সাইন করেছিল। আর এটিকের একজন এক্সপ্লেয়ার ভিক্টর মঙ্গিল, তাকেও কিন্তু সাইন করিয়ে নিয়েছে অফিসিয়ালি ওড়িশা এফসি। তো ওড়িশা এফসিও কিন্তু বিদেশি কোটা পুরো ফুলফিল করে নিচ্ছে আস্তে আস্তে। তো একদম শেষে চলে আসি একখানা কিন্তু রুমার এই মুহূর্তে, যে হেক্টর রোডাস বলে একজন প্লেয়ার, হেক্টর রোডাস, এই হেক্টর রোডাস লা লিগা খেলেছে, তাছাড়া ইউরোপা লিগেও কিন্তু খেলেছে। শোনা যাচ্ছে কোনো এক আইএসএল ক্লাবের সাথে নাকি হেক্টর রোডাসের লিঙ্ক আপ হয়েছে। তো দেখা যাক শেষ অবধি কোন আইএসএল ক্লাব সেটা, কারণ অনেক ক্লাবেই কিন্তু এখনো বিদেশিদের জায়গা ফাঁকা আছে। তো শেষমেশ দেখা যাক এনাকে আনতে পারে কিনা। তোমরা অনেকদিন ধরে জানতে চাইছিলে যে এএফসি কাপ কোথায় হবে। এএফসি কাপ কিন্তু আর বেশি দিন বাকি নেই, মাত্র 20 দিন মতো বাকি, 18 তারিখ থেকে কিন্তু এএফসি কাপ, 18 অগস্ট থেকে। তো সেই এএফসি কাপ কোথায় টেলিকাস্ট হবে, কোথায় তোমরা দেখতে পাবে, সবাই কিন্তু জানতে চাইছিলে। তো বলেই দিচ্ছি, এটা কিন্তু অফিসিয়ালিও জানিয়ে দেওয়া হয়েছে যে স্টার স্পোর্টস নেটওয়ার্কে কিন্তু দেখা যাবে এএফসি কাপ, হটস্টারেও কিন্তু এএফসি কাপ দেখা যাবে। সব ম্যাচ না, শুধু গ্রুপ ডি এর ম্যাচগুলো, মানে যেই গ্রুপে কিন্তু এটিকে মোহন বাগান আর বেঙ্গালুরু এফসি আছে, এই গ্রুপের ম্যাচগুলো কিন্তু সবকটাই টেলিকাস্ট করবে স্টার নেটওয়ার্ক। তো স্টার স্পোর্টসে কিন্তু দেখতে হবে, আর যাদের হটস্টার আছে তারা কিন্তু হটস্টারও দেখতে পাবে। তো খুবই ভালো কিন্তু একটা নিউজ, এএফসি কাপটাও কিন্তু কভার হবে, সবাই কিন্তু এনজয় করতে পারবে, আর খেলাটাও দেখতে পাবে। আর তোমাদের আগেই বলে দিয়েছিলাম
খুব শিগগিরই দেখবে রয় কৃষ্ণা সাইনিং হয়ে যাবে। আর অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করেই দিয়েছে রয় কৃষ্ণা সাইনিং দেখে নিয়েছো, আর রয় কৃষ্ণা কিন্তু একটা ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছে, এটাই বলেছে যে এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনে কিন্তু রয় কৃষ্ণা সাইন করে নিল, মানে এক বছরের জন্য রয় কৃষ্ণা কিন্তু কনফার্ম হয়ে গেল। অনেক জল্পনা চলেছিল যে থাকবে কি থাকবে না, বাইরের বিদেশে অনেক বড় বড় টিমের থেকে অফার আছে, তার জায়গায় কিন্তু আবার অনেক বড় বড় নামও শোনা যাচ্ছিল, কিন্তু অবশেষে কিন্তু যেটা বলেছিলাম রয় কৃষ্ণা কিন্তু থেকেই গেল। এবার হলো দেখার বিষয় একটাই কিন্তু স্পট বাকি আছে, সেই স্পটটা কার, কারণ তোমাদের আগেই বললাম 18 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে এফসি কাপ, আর এখনো কিন্তু এটিকে মোহনবাগানের অফিসিয়ালি, আমি আবার বলে দিচ্ছি অফিসিয়ালি কিন্তু এখনো অবধি কোনো মানে এশিয়ান কোটার প্লেয়ার নেই। তো সেটাই দেখা যে ডেভিড উইলিয়ামসের সাইনিংটা কত তাড়াতাড়ি অ্যানাউন্স করে। তো এখনো কিন্তু বলছি মনে হচ্ছে ডেভিড উইলিয়ামসেরই কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হতে চলেছে, এটাই দেখার যে কবে অ্যানাউন্স করে, কারণ খুব শিগগিরই কিন্তু এফসি কাপ শুরু হতে চলেছে। আর টিম দেখেছো মোটামুটি ফুল দমে কিন্তু প্র্যাকটিসও শুরু করে দিয়েছে, তো সেই জায়গা থেকে অপেক্ষা করে দেখা যাক আর কদিন বাদে ওই সাইনিংটা অ্যানাউন্স করে। এবার একটু চলে আসি একটা সাইনিং এর কথা বলে দিই সিএফএল এ, দীপ সাহা। এই দীপ সাহাকে মোটামুটি সবাই চেনো, ইয়াং ট্যালেন্টেড একজন প্লেয়ার, তো দীপ সাহা কিন্তু সিএফএল এর জন্য এরিয়ানে সাইন করে নিয়েছে, তো এরিয়ানেই কিন্তু দীপ সাহাকে দেখা যাবে। তো আরেকটা কথা বলে দিই, সেটা হলো রাউন্ড গ্লাস পাঞ্জাবের কথা। রাউন্ড গ্লাস পাঞ্জাব কিন্তু এই মুহূর্তে 3 জন প্লেয়ারের পিছনে আছে যাদেরকে সাইন করাতে চাইছে, তাদের মধ্যে একজন হলো রবিন সিং, একজন হলো গুরতেজ সিং, আর একজন হলো কিগান পারেরা। তো সবকিছুই তো বলে দিলাম, এটিকে মন মানে খবরও বলে দিলাম, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাইনিংও বলে দিলাম, ইন্ডিয়ান ফুটবলের বাকি সব জিনিসও বলে দিলাম। এবার চলে আসি একটু এসসি ইস্ট বেঙ্গলের কথায়, কারণ জানো যে অনেকদিন ধরে দোলাচল অবস্থা, কি হবে কবে হবে কেউ এখনো কিচ্ছু জানে না। আগের সিজনের মতনই কিন্তু এই সিজনে আবার অবস্থা, এখনো কিন্তু টিম গঠনই তৈরি হয়নি, শুধু একটাই পজিটিভ সাইড যে এএফসি লাইসেন্সিং এর দিকটা কিন্তু হয়ে গেছে, সেদিকটা কিন্তু সবকিছু জমা করে দিয়েছে শ্রী সিমেন্টের তরফ থেকে, সেই জন্য কিন্তু সেটা হয়ে গেছে। তো এখনো কিন্তু কোনো টিম গঠন হয়নি, কিছুই হয়নি, তো সবকিছুই কিন্তু এখনো মানে একটা কোয়েশ্চেন মার্ক, একটা বড় কোয়েশ্চেন মার্ক। তো এই মুহূর্তে কিন্তু ক্লাবের থেকে একটা স্টেটমেন্ট এসেছে, এই স্টেটমেন্টে ক্লাব কিন্তু বলেছে, মানে ক্লাবের যে কর্মকর্তারা তারা কিন্তু বলেছে পার্থ সারথি সেনগুপ্ত যে মানে আগে সচিব ছিল ইস্ট বেঙ্গল ক্লাবে, তো ওনাকে কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছে যাতে একটা মিডিল গ্রাউন্ড খুঁজে বের করা হয়। এই মিডিল গ্রাউন্ডটা কি কেউ কিন্তু জানে না, কারণ দুজনই কিন্তু এক পাও নড়তে মানে রাজি নয়, মানে শ্রী সিমেন্ট এক পাও নড়তে রাজি নয়, আর এদিকে কিন্তু ক্লাবের কর্মকর্তারাও এক পাও নড়তে রাজি নয়। তো সেই জায়গাতে কিন্তু ক্লাবের কর্মকর্তারা আবার পার্থ সারথি সেনগুপ্তর কাছে কিন্তু আবেদন করলো যাতে একটা মিডিল গ্রাউন্ড খোঁজা হয়, যাতে খুব শিগগিরই সাইনিংটা যেন করে নিতে পারে। তো এটা দেখে কি বোঝা যায় খুবই কিন্তু বলা মুশকিল, কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে হয়তো একটা ক্ষীণ আশা থাকলেও থাকতে পারে যে ক্লাবের থেকে হয়তো সাইন করতে চাইছে, কিন্তু কিচ্ছু বলা যায় না, কারণ দেখতেই পাচ্ছ একবার বলা হচ্ছে যে হ্যাঁ সাইন হয়েই যাবে, তার পরের মুহূর্তে কিন্তু আবার বলছে না কোনো মতেই সাইন করবো না, আর ওই দিক থেকেও কিন্তু কোনো সাড়াই আসছে না, ওই দিক থেকেও একটাই কথা শুধু বলা হচ্ছে যে সাইন না করলে টিম গঠন হবে না। তো সেই জায়গা থেকে আবার একখানা নতুন খবর বেরিয়ে এলো, তো দেখা যাক এটা পরের সপ্তাহের মধ্যে কিছু হয় কিনা, কারণ দিন কিন্তু গড়িয়েই যাচ্ছে, জুলাই মাসও কিন্তু শেষ, এরপরে কিন্তু দেখার এর পরে কি হয়। এখন কিন্তু অনেক জায়গাতেই শোনা যাচ্ছে পরের সপ্তাহে হয়তো কোনো বড় নিউজ আসতে পারে, হয়তো সাইনিং না কিন্তু হয়তো সাইনিং হবে এরকম কোনো নিউজ আসতে পারে, এরকম কিন্তু শোনা যাচ্ছে। তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, তো দেখা যাক কি হয়। তো আমার আপডেট তো আজকে এইটুকুনি ছিল, আর সিএফএল কিন্তু খুব শিগগিরই আসছে, ওই জন্য সিএফএল ক্লাব ট্যুরও কিন্তু আমরা করতে থাকবো, কিন্তু এখন যা ওয়েদার হয়ে গেছে সব ক্লাবের প্র্যাকটিস বন্ধ হয়ে গেছে, ওই জন্য কিন্তু পরের পার্টগুলো আনতে পারছি না, এরপরে অবশ্যই আনবো। আর একটাই পার্ট কিন্তু এখন অবধি করেছি, সেটা হলো সাবধান সমিতি, সেটা কিন্তু অবশ্যই দেখো, এই ভিডিওতেই দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই দেখো, এরপরে কিন্তু ওয়েদার ঠিক হলে জল নেমে গেলে সব জায়গায় আস্তে আস্তে কিন্তু বাকিগুলো করতে শুরু করবো, আর সেগুলো কিন্তু অবশ্যই ফলো করো এবং দেখো। আর এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো এখনের জন্য টাটা।